Good morning all. My name is Priya Singh. I am from class 6A afternoon. Today's assembly program will be conducted by the students of class 6A afternoon on this occasion of Rabindra Jayanti. I am glad to give a speech on this auspicious day, and my topic is Rabindra Jayanti and Tagore's contribution to life. Rabindra Jayanti celebrated as the birth anniversary of Rabindranath Tagore. He was born on 7th May 1861 in Kolkata. He was born in a rich and cultural family, and his parents were Maharishi Dibendranath and Sharda Devi. Now let us peep into the contributions of Rabindranath Tagore. He was popularly known as Gurudev, who was a poet, author, painter and a polymath. His body of works includes stories, poems, dramas and songs. Let us revisit some of the important works of Rabindranath Tagore. He was the only person who wrote the national anthem of two countries, including India and Bangladesh. He has written many motivational quotes, and they always give a new meaning to life. His quote of hope that changed the way one would see life. Happy Rabindra Jayanti. Thank you. Hope you liked my speech. Kobi Guru Rabindranath Thakurer Jonmodin Upolokkhe Aaj Ami Ekta Kobita Bolbo. Bichitro Shat. Kobi Guru Rabindranath Thakur. আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি যায় চুরি যায় সে হাঁকে চিনির পুতুল ছুরিতে তার থাকে যার সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তার হয় বা বাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেলি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফেলি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি নমস্কার নমস্কার আমি অভিজা দেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি আইতবে সহচরী গানটি ভায়োলিনে বাজিয়ে শোনাচ্ছি নমস্কার
আজকে হলো 25শে বৈশাখ, আজ হলো রবি ঠাকুরের জন্মদিন। আজ আমি ওনাকে স্মরণ করে কটি কথা বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7ই মেতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে স্কুলের পরিবেশ ও বাঁধা ধরা নিয়ম তার কোনোদিনই ভালো লাগেনি, তাই স্কুল ছেড়ে বাড়িতেই তিনি লেখাপড়া করেছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অজস্র গান, কবিতা, নাটক, উপন্যাস ও গল্প লিখেছেন। তিনি শুধু সাহিত্যই নয়, ছবি আঁকাতেও পারদর্শী ছিলেন। 1913 খ্রিস্টাব্দীতে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তিনি। তার রচিত জনগণ মন অধিনায়ক ও আমাদের জাতীয় সঙ্গীত। ধন্যবাদ। নমস্কার, আমার নাম প্রাপ্তি দত্ত। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলব। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, মা গো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে শেষে, বাগদিপুরি ঝুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। নমস্কার, আমি অভিষিক্তা বিশ্বাস আর আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। আয় তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি গাহিবি গান। আয় তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি গাহিবি গান। আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বা তবে কান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ। আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বা তবে কান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান।
Thank you for watching the function done by class 6A afternoon on Rabindra Jayanti. I wish all of you a very, very happy Rabindra Jayanti. Stay home, stay safe.